আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সোশ্যালভির পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা। আমি শান্তু রহমান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এসেছি আজকে ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার পূর্বে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বট বৃক্ষ, সেই বট বৃক্ষ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন, উপভোগ করুন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বট বৃক্ষ। অনেক ব্যাপ্তি ছিল, মূল গাছটা মনে হয় সম্ভবত নাই, তাই না? মূল গাছ নেই, আসল যে গাছটা সে গাছটা নেই। আমি এই গাছে মানে বাগানের ভিতরে ঘুরলাম, কিন্তু অনেক কোনো পশু পাখির পায়খানা দেখি, পায়খানা পাবেন না তো। এখন আপনি গাছের ফল পাইকেছে, মানে এক সময় তো সব পাখে নেই, এবারে এখন এক পাশে ওই মাসে ওই পাশে পাচ্ছে, পাখির পায়খানা পাবেন না, একসঙ্গে ফল পাকে না। কারণটা কি জানেন? এর কারণ কি বলবো আমরা, গাছের সংবাদ আমরা কি করে বলবো, গাছের বয়সই আমরা করতে পারছি না যে কত বছর।
সেই লেগু আমরা এ পর্যন্ত পাইনি, তা এখন আছে কিনা তাও বলতে পারবো না। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাদের সাথে থাকুন। বটবৃক্ষ আসলে দেখানোর চেষ্টা করবো, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটবৃক্ষ, বাংলাদেশে অবস্থিত। আপনারা জানেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত, কালীগঞ্জ উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সুইতলা নামক স্থানে, সুইতলা মল্লিকপুর মৌজায় এটা অবস্থিত এবং বেথুলির মৌজার ভিতরে পড়ে। সুইতলা মল্লিকপুর দুইটা গ্রামের মাঝখানে যে বটবৃক্ষ সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে বটবৃক্ষের শাখা পোশাখা, আসলে এখানে যে প্রধান বটবৃক্ষ ছিল, বটগাছ ছিল, সেটা এখন নাই। বিভিন্ন শাখা পোশাখার মাধ্যমে বিভিন্ন গাছগুলো ছড়িয়ে পড়েছে। তাছাড়া আগে যতটা ব্যাপ্তি ছিল এখন অতটা ব্যাপ্তি নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শীতলা মল্লিকপুরের যে ইতিহাস এটা কথিত আছে এবং অনেকেই বলে থাকে আর কি, যে এটা মূল যে গাছটা ছিল এই গাছটা মূলত একটা কূপের ভিতরে ছিল। এখানকার মানুষজন সেই কূপ থেকে পানি খেত, সম্ভবত এই কূপ থেকেই এই মূল গাছটা উঠেছিল। তারপরে বিভিন্ন শাখা পোশাকের মাধ্যমে, যে আপনারা দেখছেন শাখা পোশাকের মাধ্যমে প্রায় 11 একর ছড়িয়ে এই গাছগুলো আছে আর কি। মূল গাছটা এখন আর নাই আর কি। আমরা প্রায় 10 বছর আগে এসেছিলাম, তখন গাছটার আরও ব্যাপ্তি ছিল। আমপান ঝড় এবং প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের কারণে বটগাছের সেই ততটা ব্যাপ্তি নাই এখন, এখন একটু কমে গেছে। তারপরেও আমি চেষ্টা করছি ঘুরে ঘুরে পুরো বটগাছের দৃশ্যগুলো আপনাদের দেখানোর, এবং মূলত মূল গাছটা, এই বটগাছটা কূপ থেকে উঠেছিল প্রায় 200 বছর কিংবা তারও আগে, এখানে এই গাছটা জন্মায়। তাছাড়া কবে মূলত জন্মেছিল এই গাছটা, কবে উৎপত্তি হয়েছিল এটা সম্ভবত এলাকার মানুষজন ওইভাবে বলতে পারে না, তা ধারণা করা হয় 200 বছর কিংবা তারও আগে এই গাছটার জন্ম আর কি। এই বটবৃক্ষ তখন থেকেই জন্মগ্রহণ করে আজকের এই ব্যাপ্তি। মল্লিকপুর ভাষা, তাই না? হ্যাঁ, মল্লিকপুর। এই বটগাছ কত বছর আগে বললাম? আবার বলো। 2000 বছর। 2000 বছর? আমার দাদা পরদাদারা জানে না, আগে গাছ আরো ব্যাপক বিস্তৃতি ছিল, কিন্তু এখন আর ওইভাবে। আমফানে কি ক্ষতি হয়েছিল? আমফান যে ঝড় হয়েছিল, ঝড়ে গাছগুলো না, গাছ আমরা ঝড়ে পড়ে নাই, এমনি ভেঙে যায় এমনি। আমি দেখলাম যে ভিতরে কোনো পাখির পায়খানা নেই কিংবা একটা শিয়ারের যে পায়খানা ফিরতে পা, দেখবেন ফল খাবে তোমার দাগিয়ে আসবে। এখানে পায়খানা করবে না? 360 ফুট পরে পিছিয়ে বললে 360 দিন আছে, তার রাত 10-12টা দেখে রেখে ওই জন্য কেমন আসবে বসবে। কোনো পাখির পায়খানা দেখো না? পাখিতে পায়খানা করবে না, তোমার যে শিয়ার কুকুরে থাকবে না, বিশ্রামও করবে না, আমরা দেখে দিতাম বাবু। তাই না? হ্যাঁ।